আছে আস্তে এই টেবিলে ভোট দিস না রেডি দাদা হ্যাঁ এই মেয়েটির বাড়িতে গিয়েছিলেন কি দেখলেন পরিবারের কি অবস্থা এবং কিভাবে আসছে দেখুন এই নৃশংস হত্যাকাণ্ড দেখার পর পরিবার তো ছেড়ে দিন অন্যান্য যারা সাধারণ মানুষ আছে যাদের যাদেরকে প্রকৃতস্থ মানুষ বলে তাদের প্রত্যেকেরই অত্যন্ত কষ্ট দুঃখ এবং রাগের উদ্রেক হবে যে ধরনের ঘটনা ঘটেছে নৃশংসতার পরাকাষ্ঠা যাকে বলে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি কেন হলো এই বিষয়ে তদন্ত হওয়া উচিত উচ্চতর তদন্ত হওয়া উচিত যে একটি ছেলে এই কাজ করলো নাকি এর সাথে আরও কেউ যুক্ত ছিল আমরা ডিমান্ড করছি পুলিশ প্রশাসনের কাছ থেকে উচ্চতর তদন্ত কারণ তদন্ত ঠিকমতো হচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে এখনও মেয়েটির চশমা ওখানে পড়ে আছে স্পটে এরকমও আমাদের কাছে খবর পুলিশ তদন্ত করার পরেও চশমা পড়েছিল যদিও নিয়ম হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র পুলিশের হেফাজতে চলে যাওয়া উচিত কাস্টডিতে চলে যাওয়া উচিত দ্বিতীয় যে বিষয়টি যেটা বারবার মালদা জেলা প্রশাসনের ব্যর্থতা এর আগে সুস্থানি মোড়ে গুলি চলল গাজলে ঘটনা ঘটলো চাঁচলে ঘটনা ঘটলো একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে যেন মনে হচ্ছে গুলি বোমা মানুষ খুন হওয়া মানে অহরহ ব্যাপার আর আমার মনে হয় প্রশাসন চরমভাবে ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টার তিনি থাকা অবস্থায় এই ঘটনা ঘটে গেল এবং তাকে সুরক্ষা দিতে গিয়ে বডি উদ্ধার করতে কয়েকদিন চলে গেল এই যে বিষয় যদি মুখ্যমন্ত্রী বা হোম মিনিস্টারের উপস্থিতিতে যদি এই ঘটনা ঘটে তার মানে পুলিশ প্রশাসনের ভয় নেই অপরাধীদের মনে তো ভয় পায় না এই পুলিশ প্রশাসনকে এই পরিস্থিতি যদি থাকে তো আগামী দিনে আরো ভয়ঙ্কর অবস্থা হবে আরো ক্রাইম বাড়বে তৃতীয় যে বিষয়টি পরিবারের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম মনোজ কেশরী দাসের সাথে কথা বলি যে ওই সোনু বলে যে মূল অ্যাকিউজ সে সম্ভবত কোনো নেশা বা এরকম কিছু করতে ড্রাগস বা কিছু এবং আমরা লোকাল যে ফিডব্যাক পাচ্ছি মালদাতে ড্রাগস এর চক্র ভয়ঙ্করভাবে যুবক যুবতীদের মধ্যে ড্রাগের নেশা বাড়ছে পুলিশ প্রশাসনের মদত ছাড়া জেলা তৃণমূল কংগ্রেসের মদত ছাড়া এই ধরনের কাজ হতে পারে না নিশ্চয়ই কেউ না কেউ মাসে মাসোহারা নিচ্ছে এই যারা ড্রাগস ব্যবসায়ী তাদের কাছ থেকে মাসোহারা যাচ্ছে তৃণমূলের নেতাদের কাছে এবং এর ফলে মালদার যুব সমাজ তারা আগামী দিনে কিন্তু অন্ধকারের দিকে চলে যাচ্ছে এবং ভবিষ্যৎ কিন্তু খারাপ খুব খারাপ দিকে আমরা যাচ্ছি এই বিষয়ে প্রশাসনকে সচেষ্ট হওয়া দরকার প্রশাসন সর্বতভাবে কিন্তু ব্যর্থ হয়েছে সমস্ত দিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটা এবং মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব যাচ্ছেন যে কোথায় বডি আছে মানে বডি তো আগে থেকেই জান তার মানে জানে পুলিশ কোথায় বডি আছে স্ক্রিপ্টেড নাটক রচনা হল মিনিমাম তো সহানুভূতি থাকা দরকার তো ক্রাইম বন্ধ করতে পারছি না ঠিক আছে কমসে কম মেয়ে যে বাচ্চা মেয়েটি ফুটফুটে মেয়েটি চলে গেল ও এত ভালো মেয়ে ছিল স্মার্ট মেয়ে একটা এখনকার দিনে মেয়েরা যেরকম হয় করোনার সময় সে তার জমানো টাকা থেকে 4,000 টাকা জেলা প্রশাসনকে রাজ্য মুখ্যমন্ত্রীর ফান্ডে দিয়েছিল তহবিলে দিয়েছিল সেই ধরনের একটি মেয়ে সে হারিয়ে গেল আমাদের মধ্যে থেকে এ তো আগামী দিনে সেই পরিবারের তো ক্ষতি হলো হলো তার সাথে আমার মনে হয় সমাজেরও ক্ষতি এবং আমাদেরকে ভাবা উচিত যে প্রশাসনের ব্যর্থতা কোন জায়গায় পৌঁছে যায় আমি পরিবারের সাথে কথা বললাম পরিবারও আমার সাথে একমত হয়েছে আমি বলেছি যে তার স্মৃতি রক্ষার্থে কোনো ট্রাস্ট বা এনজিও করে যদি আগামী দিনে পরিবার কাজ করে আমরাও তাদেরকে সহযোগিতা করবো আমাদের তরফ থেকে যতটা সহযোগিতা আচ্ছা উচ্চতর তদন্ত মানে কি সিবিআই তদন্তের দাবি জানাবেন এবার সেটা তো পরিবারকে বলতে হবে পরিবার যদি সিবিআই তদন্তের দাবি জানায় তাহলে পরিবারকে লিগাল সাপোর্ট আমরা দেবো বলছি মালদার পরিস্থিতি যে ভয়ানক আপনি বলছেন পৃথিবী কিভাবে মুভমেন্ট করবে কিভাবে মানুষের পাশে দাঁড়াবে না এটা নিয়ে তো অলরেডি আমাদের মুভমেন্ট হয়েছে থানাতে গেছিল আমাদের লোকেরা এবং আগামী দিনে আমি আমাদের সাংগঠনিকভাবে দুটো জেলার মধ্যে পড়ে আমি দুই জেলা সভাপতিকেই বলবো যে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এসপি অফিস ঘেরাও এই ধরনের একটি বৃহৎ আন্দোলন করার জন্য কারণ এই প্রশাসন সর্বতভাবে ব্যর্থ প্রশাসন এই প্রশাসনকে রেখে ভোট করার পরে ভোট হবে পরিবারের লোকেরা আপনাকে কি জানিয়েছে পরিবারের লোকেরা আপনাকে না পরিবারের লোকেরা চাইছে যে অপরাধীর ফাঁসি হোক বলছে আমার মেয়ে হারিয়েছি যে খুন করেছে
তার বেঁচে থাকার অধিকার নেই, কারণ এই ধরনের বর্বরতা, কারণ সত্যি বর্বরতা, মাথাটা কাটা হয়েছে, মাথা ওইটুকু বাচ্চা মেয়ের মাথা প্লাস্টিকে করে ভরে তাকে ছাদে ছুঁড়ে রেখে দেওয়া হয়েছে, তারপরে বডি অর্থাৎ মুন্ডুবিহীন বডি দেহ নিয়ে প্রায় 60-70 মিটার দূরে কোলে করে নিয়ে গিয়ে ওখানে ফেলেছে, চরম নৃশংস। একজন মানুষ করতে পারে কিনা সেটাও একটা বিষয়, দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো প্রকৃতস্থ মানুষের পক্ষে তো করা সম্ভব, এই নিঘাত ড্রাগস বা কিছু নিয়েছে আমার যেটা মনে হচ্ছে। দেখুন আপনারা কয়েক মাস আগে নিশ্চয়ই মনে আছে দেবের ফিল্মে সিনেমাতে গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। তখন যে কথাটি আমি বলেছিলাম সেই কথাটি আবার রিপিট করছি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। দেব ভালো ছেলে, কথাবার্তাও ভালো, লোকসভাতে আমার সাথে দেখা হলে কথাবার্তা হয়, এবং বাংলার এই মুহূর্তে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সেরা হিরো বা যাই বলুন না সুপারস্টার তাদের মধ্যে এক, আমি তাকে শুধু এটুকুই বলবো যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত, তাহলে নরকবাসের চান্স অন্তত পক্ষে থাকবে, স্বর্গ পাবে কিনা জানি না কিন্তু অন্ততপক্ষে নরকবাসের গ্যারান্টিটা থাকবে না। তো সে তিনি তিনটে জায়গা থেকে ইয়ে করেছেন, মানে রেজিগনেশন দিয়েছেন। দেবের সাথে যতদূর আমি কথা বলে বুঝেছি তার আগামী দিনে ভোটে দাঁড়ানোরও ইচ্ছে নেই, কোনোদিনও ইচ্ছে ছিল না। আপনারা দেখেছিলেন ববি হাকিমের একটি ভিডিও লিক হয়েছিল যেখানে ববি হাকিম বলছেন যে দেবকে জোর করে দাঁড় করিয়েছিলেন, এবারও প্রেশার দিচ্ছে মুখ্যমন্ত্রী তাকে দাঁড় করানোর জন্য, কিন্তু তার ইচ্ছে নেই যে তিনি ভোটে দাঁড়ান। জেলায় একটি ঘটনা, সেটা হচ্ছে মালদার চাঁচলে একটি গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের একজন প্রধান তার মেম্বারশিপ খারিজ করে দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে যে কংগ্রেসের প্রতীকে তিনি জিতেছিলেন এবং জেতার পর তিনি তৃণমূলে চলে যান, তৃণমূল থেকে তিনি প্রধান নির্বাচিত হন, এর বিরুদ্ধে কংগ্রেস হাইকোর্টে যায়, হাইকোর্ট বলে যে পুরো বিষয়টা বিডিওকে তদন্ত করে ব্যবস্থা নিতে 4 সপ্তাহের মধ্যে, বিডিও সেই মোতাবেক ব্যবস্থা নিয়েছেন এবং সেই যে প্রধান তার মেম্বারশিপ খারিজ করে দেওয়া হয়েছে। কী বলবেন? দলবিরোধী আইন তো তাই বলে যে মেম্বারশিপ খারিজ হবে, এটাই তো নিয়ম, সে যদি দল চেঞ্জ করে তাহলে স্বাভাবিকভাবে তার নিয়ম তার খারিজ হবে। আগামী দিনে কোর্টে যেহেতু আছে সাবজুডিস ম্যাটার, আমি খুব বেশি বলবো না, কোর্ট আগামী দিনে সিদ্ধান্ত নেবে। বলছি এই ধরনের ঘটনা তো প্রচুর আছে যেখানে জল বদলের ঘটনা ঘটছে। হ্যাঁ, তৃণমূলে গিয়ে প্রচুর এরকম প্রধান হয়ে আছে, আগামী দিনে এটা ইনস্ট্যান্স হিসেবে ব্যবহার হবে, অন্যান্য বিডিওরাও নিয়ম অনুসারে কাজ করবে। আছে রাজ্যপাল নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীকে তুলনা করেছেন, দেখুন মানুষ তাকে কি ভাববেন সেটা অবশ্যই তার বিষয়, রাজ্যপাল কোন অ্যাঙ্গেলে বলেছে সেটা দেখা পড়বে, আমি শুনিনি উনি কী বলেছেন এক্স্যাক্টলি, তবে এটা ঠিক নরেন্দ্র মোদী ভারতবর্ষের যে আগামী দিনের রাস্তাকে যেভাবে মোল্ড করেছেন, যেভাবে পরিবর্তন করেছেন ভারতবর্ষকে, 14 সালের আগে এই ভারতবর্ষ ছিল না, 14 সালের পর যে ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি, আত্মবিশ্বাসে উদ্বুদ্ধ ভারতবর্ষ, আত্মবিশ্বাসে ভরপুর ভারতবর্ষ, গোটা বিশ্বকে জয় করে নিতে পারে আমাদের যুবকরা, এই ধরনের আত্মবিশ্বাসী যুব সমাজ, বিজ্ঞানে উন্নতি, তার সাথে সাথে সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে ভারতবর্ষের আমূল পরিবর্তন এসেছে, এই পরিবর্তন কিন্তু ভারতবর্ষে সত্যি নরেন্দ্র মোদী ছাড়া সম্ভব ছিল। দিতে পারবেন না, মিথ্যে কথা বলছেন, প্রথমত আইনত দিতে পারেন না, MGNRA যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে উনি দিতে পারেন না, নিয়ম আছে তো কে টাকা দেবে। হ্যাঁ, নিজের এই যে 21 ফেব্রুয়ারির মধ্যে যাদেরকে দেবেন বলছে 21 লক্ষ, বেশিরভাগ হচ্ছে TMC-র ক্যাডার, TMC ক্যাডারদেরকে নিজের সরকারের টাকা দেওয়ার একটা ব্যবস্থা করছে, প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় যদি টাকা দিতে হয় ওনার একটাই ভরসা হয় ডিআর লটারি অথবা পাউচ ব্যাগ, সেখান থেকে মদের পাউচ ব্যাগ থেকে টাকা পেলে তবে দিতে পারবেন, অথবা কেন্দ্র সরকারের কোনো ফান্ডকে ডাইভার্ট করে এখানে দিয়ে দেবেন, তাছাড়া তোমার রাজ্য সরকারের টাকা নেই, ভিখারি তো ভাবে করে, চুরি করে তো লাভ নেই। পাহাড়ে 313 জন শিক্ষকের বেআইনিভাবে নিয়োগে পার্থ বিনয় তামাঙ্গের সঙ্গে তৃণমূলের ছাত্রনেতা ফিরাঙ্কুরের নাম জড়িয়েছে, কিন্তু সেই ফিরাঙ্কুর এই ধর্ণা মঞ্চে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। না না, ফিরাঙ্কুর তো নতুন চোর আর কি, নবচোর, পুরনোদেরকে দেখে শিখেছে, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে
ভাইপো সবার কাছ থেকে চুরি শিখেছে। তৃণমূলের মঞ্চে চোর যদি না থাকে তো চোররা যাবে কোথায়? চোরেদের তো একটাই জায়গা তৃণমূলের মঞ্চ। তো অল ইন্ডিয়া চোরেদের ফেডারেশন এরপরে হলে পরে আমাদের মুখ্যমন্ত্রী তার সভাপতি হবে। বলছি এখনো পর্যন্ত কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করছে নরমে গরমে সমঝোতা করতে চাইছে, আপনার রিয়াকশন? কংগ্রেসের অবস্থা হচ্ছে এখন এই ডুবন্ত মানুষ যেমন খড়কুটোকে ধরে বাঁচতে চায় সেরকম। কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। এখন তো কম্পিটিশান চলছে 24-এ 24টি আসন পাবে কিনা কংগ্রেস। আমরা চাই যে কংগ্রেস শতাব্দী প্রাচীন দল ভালো রেজাল্ট করুক, দেবে খড়কুটো ধরে বাঁচা যায় না, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক। দিয়ে দাঁড়িয়ে যা ফল্প হবে হবে, আমার মনে হয় না এই জোট হবে, কারণ এই জোট পর্যন্ত হওয়ারই ছিল না। কংগ্রেস একরকম কথা বলে, তৃণমূল কংগ্রেস একরকম কথা বলে, তার সাথে আবার শিবসেনা, এইভাবে জগা খিচুড়ি হতে পারে না, হজবরলও হচ্ছে। তাহলে এত রিকোয়েস্ট কেন করছে তৃণমূল কংগ্রেস? ওই ধরে বাঁচার চেষ্টা করছে, দুটো একটা সিট যদি বেড়ে যায় আর। বলছি চাঁচলের এই যে কোর্টের ঘটনা, এই ঘটনার পর কি দল বদলের প্রবণতা কমবে কি মনে করছে? দেখুন নির্ভর করবে প্রশাসন কোন দৃষ্টিভঙ্গিতে ভাবছে তার উপরে। কারণ প্রশাসন যদি এটাকে স্ট্যান্ডার্ড প্রোটোকল করে নিয়ম অনুসারে যেটা হওয়া উচিত, তাহলে পরে দল বদলের ঘটনা কমবে। কিন্তু প্রশাসন যদি ভাবে যে আমাদের সুযোগ মতো আমরা ব্যবহার করবো, তাহলে হবে। ধন্যবাদ। লোকসভা ভোটের আগে দে হঠাৎ করে তিন কমিটি থেকে পদত্যাগ হয়ে গেছে, চলো এর সামনে থেকে